হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজে এবছর ফার্স্ট ইয়ারে উঠেছো, তোমাদের যে এই পড়াশোনা রয়েছে সেই পড়াশোনার জন্য যে সময়সীমা এবং তোমাদের সিলেবাস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কি উদ্যোগ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য, যেহেতু সময়সীমা কমিয়ে দিয়েছে, সিলেবাস কি কমানো হবে, সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তোমরা যারা এবছর 2020 উচ্চ মাধ্যমিক দিয়েছো, মানে যারা এবছর কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছো, তাদের পড়াশোনা এখনও পর্যন্ত শুরু হয়নি, মানে কলেজ এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু তোমাদের যে এক্সাম হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, সেই এক্সামের কিন্তু সময়সীমা তোমরা জেনে গেছো যে তোমাদের এপ্রিল মাসে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের আগস্ট মাসে নেওয়া হবে। কিন্তু যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে সিলেবাস কি শেষ করা যাবে, আর যদিও শুরু হয় আমাদের রাজ্যে তোমাদের পঠন পাঠন শুরু হয়, সেক্ষেত্রে কীভাবে পঠন পাঠন শুরু হবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো আলোচনা হয়নি। সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা সংশয় রয়েছে যে এত বড় সিলেবাস, যারা অনার্স নিয়েছে বা যারা অন্যান্য ডিপার্টমেন্টে পড়ছে, মেডিকেল পড়ছে, তাদের যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস তো কমানোর একটা ব্যাপার রয়েছে। কারণ সিলেবাস যদি না কমায় এই সময়ের মধ্যে কীভাবে শেষ করবে, এ পুরো যে সিলেবাসটা রয়েছে পার্টিকুলার সিলেবাসটা সেটা শেষ করবে কীভাবে। আবার দেখা যায় যদি সিলেবাস কমানো হয় তাহলে পরবর্তীকালে যখন সেকেন্ড ইয়ার উঠবে তখন তাদের সমস্যা হবে। ব্যাপারটা কী হয়েছে যে বিগত বছর যে সময়ে কলেজ স্টার্ট হতো সেই সময় বছর কলেজ স্টার্ট হয়নি, এবং এক্সাম ডেট যে রয়েছে সেই এক্সাম ডেট কিন্তু সেম রয়েছে। সেই কারণে সময়সীমা অনেকটা কমে গেছে, যেখানে এক বছর এর বেশি স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে সময় পেত, এক বছর না, এক বছরের বেশি স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে সময় পেত, কিন্তু এবছর দেখা গেছে 8 থেকে 9 মাস সময়সীমা রয়েছে। এবং সেটাও বলা যায় না অ্যাকচুয়ালি এই সময়ে কলেজ খুলবে, বলা হয়েছে যে নভেম্বর মাসে কলেজ খুলবে, কিন্তু অ্যাকচুয়ালি যে নভেম্বর মাসে কলেজ খোলা হবে, সংক্রমণ সব ঠিক হয়ে যাবে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু আমরা এক্সামের ডেট জেনে গেছি। তো এখানে প্রত্যেকের সংশয় রয়েছে যে আমরা এক্সামের ডেট যেহেতু জেনে গেছি, আমাদের সিলেবাস কি কমানো হবে। তো এখানে তোমাদের বলে রাখি, ইউজিসি যে নির্দেশ দিয়েছে যে অ্যাকচুয়ালি ইউজিসি বলেছে যে রাজ্যের যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে এর যে পঠন পাঠন রয়েছে সেটাকে সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে, মানে কলেজ ছুটি ছাটা একটু কমিয়ে দিতে হবে, কলেজের ছুটি ছাটা কমিয়ে যে পড়াশোনার সময়টা সেটাকে বাড়িয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে কিন্তু কলেজের তরফ থেকে, মানে কলেজের তরফ থেকে এবং আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু জানানো গেছে যে আমাদের রাজ্যে এমনিতেই আমরা জানি সপ্তাহে 6 দিন ক্লাস হয়। অন্যান্য রাজ্যের কথা যদি বলি, অন্যান্য রাজ্যে শনি এবং রবিবার 2 দিন ছুটি থাকে, কিন্তু আমাদের রাজ্যে কলেজে কিন্তু কলেজ 6 দিন হয় এবং 1 দিন ছুটি থাকে, রবিবার দিন ছুটি থাকে, আর বাদবাকি সমস্ত দিনই কিন্তু ক্লাস হয়। আমি রেগুলার স্টুডেন্টদের কথা বলছি। তো এরপরে তোমরা যদি দেখো যে এখানে বলা হয়েছে যে পুজোর যে সময়সীমা রয়েছে বা অন্যান্য যে সময়সীমা রয়েছে, অন্যান্য ছুটি, গরমের ছুটি, সেই সমস্ত ছুটিকে, ছুটি ছটাকে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এ হচ্ছে ইউজিসি। এছাড়া গরমের ছুটি বা পুজোর ছুটির কথা যদি বলি, সেক্ষেত্রে রাজ্য জানিয়েছে যে গরমের ছুটি কমানো হবে কিনা বা পুজোর ছুটি কমানো হবে কিনা সে বিষয়ে এ খুব নির্দেশিকা জারি করবে হচ্ছে রাজ্য, ইউজিসির নির্দেশ এখানে মানা হবে না। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমিতি জানায় যে আমাদের রাজ্যে যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সমস্ত কলেজে 6 দিন সপ্তাহে ক্লাস নেওয়া হয় এবং 1 দিন ছুটি থাকে, সেক্ষেত্রে রবিবারকে পড়ানো কখনোই সম্ভব না, কারণ শিক্ষকরা 1 দিন ছুটি পায় এবং স্টুডেন্টরা বাড়িতে সেলফ স্টাডির জন্য 1 দিন ছুটি পায়। সেক্ষেত্রে এ যে দিন বা দিনের যে সপ্তাহে যে দিন সংখ্যা সেটা কখনোই বাড়ানো সম্ভব না। এছাড়া যদি পুজো বা গরমের ছুটির কথা বলি, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পুজোর ছুটি থাকে সেটা থাকে 10 দিন এবং গরমের কোনো ছুটি ছাড়া থাকে না। তো সেক্ষেত্রে যে দিন সংখ্যা বাড়ানোর কোনো উপায় নেই সেটা ইউজিসিকে সরাসরি জানিয়ে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমিতি বা শিক্ষক সমিতি। এছাড়া আমি বিভিন্ন কলেজ এরকম কিন্তু নিজেদের নির্দেশিকা জারি করে যে আমাদের যে কলেজের দিন সংখ্যা আছে সেটা কোনোভাবেই বাড়ানো সম্ভব না, কারণ আমাদের রাজ্যে ম্যাক্সিমাম যে কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেক্ষেত্রে তাদের কী হচ্ছে ছুটি ছাটা একটু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কমই থাকে এবং 6 দিন ক্লাস নেওয়া হয় অন্যান্য রাজ্যের মতন, এবং শনি রবিবার আমাদের ছুটি থাকে না, শুধুমাত্র সপ্তাহে রবিবার ছুটি থাকে। তার মানে তোমরা বুঝতেই পারছো রাজ্যে যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছুটি ছাটা কমানোর কথা ইউজিসি বলেছে সেটা অলরেডি কম রয়েছে আমাদের রাজ্যে, এর থেকে ছুটি ছাটা কমানোর কথা ভাবা যায় না এমনটি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের কর্তৃপক্ষ। কিন্তু এখানে বিষয় হচ্ছে তাহলে যে যেটা 1 বছর কিংবা 1 বছরের বেশি
সময় ধরে স্টুডেন্টরা পড়াশোনা করতো যে সিলেবাস, সেই সিলেবাসে কীভাবে এই 8 থেকে 9 মাসের মধ্যে তারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে সেটাই এখন হচ্ছে মেন কথা। কিন্তু এখানে বলা হচ্ছে যে সে বিষয়ে আমাদের যে শিক্ষাবর্ষ যে শুরু সে প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করতে হবে, এবং সেটা যদি অফলাইনে বা কলেজে গিয়ে পড়াশোনা না হয় সেক্ষেত্রে অনলাইনেই প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছে তাদের পড়াশোনা চালু করতে হবে, এটাই রাজ্য এখনও পর্যন্ত জানিয়েছে। এবং রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যদি দরকার হয় তাহলে সিলেবাসকে কিছুটা কমিয়ে নিয়ে আসা হবে, যে সমস্ত ও পোর্শনগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, স্টুডেন্টরা অ্যাভয়েড করতে পারে সেই সমস্ত পোর্শনকে বাদ দিয়ে অন্যান্য সিলেবাসকে রাখা হবে। যদিও সিলেবাস কমানো হয়, খুব বেশি কমানো যাবে না, কারণ যাতে স্টুডেন্টদের সেকেন্ড ইয়ারে গিয়ে কোনো প্রবলেম না হয় সেই কারণে কিন্তু প্রথম বর্ষের খুব একটা সিলেবাস কমানোর কথা ভাবছে না। কিন্তু যেহেতু সময়সীমা কম সেই কারণে সিলেবাস যদিও কমে তাহলে অল্প একটু কমতে পারে। তো এখন এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সেটাই দেখার বিষয় যে সিলেবাস কমানো হবে কি কমানো হবে না। কিন্তু যেহেতু কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা জারি হয়ে গেছে যে এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং তোমাদের আগস্ট মাসে সেকেন্ড সেমিস্টার হবে, এবং সে এই সেমিস্টারের পর তোমরা আগস্ট মাসের পর থেকেই এই তোমাদের কি হচ্ছে সেকেন্ড ইয়ার, আগস্ট মাসের 30 তারিখের পর থেকে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে, সেক্ষেত্রে এই তোমাদের সিলেবাস কমানো ছাড়া কিছুটা কোনো উপায় নেই বলে আমার মনে হয়। তো এখন দেখার বিষয় রাজ্য কি করবে। আর আজকে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে ভিডিও কনফারেন্সিংয়ে বিভিন্ন উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসবে, আজকে দেখা যাক কি সিদ্ধান্ত হয়, যদি সেরকম কোনো সিদ্ধান্ত বা সেরকম কোনো সিলেবাসের কমানোর বিষয়ে আলোচনা করা হয় তবে তোমাদের সেই বিষয়ে আমি জানিয়ে দেবো। তোমাদের কি মতামত যে এই সময়ে সিলেবাস কি শেষ করা সম্ভব, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।